সনিকা রেসিপিতে সবাইকে স্বাগত। আবার আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকের আমি হাফ কাপ সয়াবিন দিয়ে দারুণ টেস্টি একটা ব্রেকফাস্টের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা আপনারা খুবই সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর খেতে হবে খুবই টেস্টি এবং হেলদি। আর আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম এক কাপ সুজি, ওই কাপেরই এক কাপ টক দই। পাত্রটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার ওইটা দুটোকে আমি ভালো করে মিক্সড করে নেব। এর মধ্যে আর আমি কোনো জল ব্যবহার করব না, ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে ঢাকনা দিয়ে আমি রেখে দেব। এখানে একটা পাত্রে আমি 100 গ্রাম সয়াবিন মানে হাফ কাপ গরম জলে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন এটাকে আমি চিপিয়ে জলগুলো বের করে মিক্সিং জারে দিয়ে দেব। দিয়ে দিলাম 4 টুকরো গাজর, 4 টুকরো টমেটো, 2 টুকরো আদা, আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। সব কিছু একসাথে আমি পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানিয়ে নিয়েছি, এখন ঢাকনাটা খুলে ফেললাম। ওই পেস্টটা আমি এই সুজির মধ্যে ঢেলে দেব। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। রেসিপিটা খুবই হেলদি, ব্রেকফাস্টের জন্য খুবই ভালো। দিয়ে দিলাম 1/2 চামচ বেকিং পাউডার। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে, খেতেও খুবই টেস্টি হবে। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে আমি একটা কেক টিন নিয়ে নিয়েছি, ওর মধ্যে আমি কিছু তেল ব্রাশ করে দিচ্ছি। ব্যাটারটা ওর মধ্যে আমি ঢেলে দিচ্ছি। এটাকে একটু এইভাবে ঠুকে নিতে হবে যাতে সমান হয়ে যায়। গ্যাসের উপরে আমি জল বসিয়ে দিয়েছিলাম, জলটা ফুটে উঠেছে, একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, ওর মধ্যে আমি পাত্রটা বসিয়ে দিলাম। এখন আমি 3 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব। 3 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে ফেললাম। এখন এর উপরে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এর উপরে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন, আমি দিলাম না। ঢাকনা দিয়ে আমি 5 থেকে 6 মিনিট রেখে দেব, তারপরে ফিরে আসছি। ফিরে এসেছি, এখন একটা কাঠি দিয়ে আমি চেক করে দেখব কেমন হয়েছে। দেখুন কাঠির গায়ে কিছু লাগেনি, তার মানে এটা আমার হয়ে গেছে। এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে, একটা ছুরি দিয়ে আমি চতুর্দিকটা এইভাবে কেটে নেব। এখন একটা প্লেটের ওপর আমি এটাকে ঢেলে নেব। দেখুন কেমন হয়েছে। এখন এটাকে আমি ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব। আপনারা এইভাবেও খেতে পারেন, আবার তেলে ভেজেও খেতে পারেন। আমি এটাকে তেলে ভেজে নেব। দেখুন কেমন হয়েছে। আবার আমি গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে, কালো জিরেটা একটু ভেজে নিতে হবে।
কালো জিরেটা আমি ভেজে নিয়েছি, এখন ওর উপরে তুলে দিচ্ছি। এগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। এক সাইডটা হয়ে গেছে, আমি অন্য সাইডটা উল্টে দিচ্ছি। আপনারা একবার হলেও বাড়িতে এই রেসিপিটা বানাবেন, আশা করি ভালো লাগবে। উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নিয়েছি, এগুলো আমার হয়ে গেছে, দেখুন কালারটা কত সুন্দর হয়ে গেছে। আবার আমি এক সাইডটা উল্টে দিচ্ছি। এখন এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। প্লেটের মধ্যে আমি তুলে নিয়েছি, দেখুন। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন আর কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। এখন কেটে দেখাচ্ছি কেমন হয়েছে, দেখুন। আমি আমার ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত শেষ করছি, আগামী পর্বে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণে সবাই ভালো থাকবেন।